السلام عليكم ورحمة الله وبركاته. Right. কিছু মানুষের জন্য অপেক্ষা করছি, যুক্ত হওয়ার পরে আমি আমার কথাগুলো শুরু করব। মানুষজন যুক্ত হতে হতে বলে নিচ্ছে আগে থেকেই, কোনো নির্দিষ্ট টপিক নেই। আমি যুক্ত হওয়ার অপশনটি খুলে দিয়েছি, সো আপনারা যদি কেউ আমার সাথে কথা বলতে চান তাহলে তাদেরকে আমি অ্যাড করব। কিন্তু একটা ছোটো একটা রিকোয়েস্ট, যারা ইতিমধ্যে আগে যুক্ত হয়েছেন তারা রিকোয়েস্ট যদি না পাঠান সত্যি খুব কৃতজ্ঞ থাকবো, কারণ অনেক নতুন মানুষ আছে তারা কথা বলতে চান, তাদের সাথে মানে কথা বললে আমার মনে হয় যে সবার জন্যই জায়গাটা আর কি সমানভাবে পেলাম। কিন্তু যাদেরকে ইতিমধ্যে যাদের সাথে কথা বলেছি তাদেরকে আবারও অগ্রাধিকার দেওয়া, এবং যারা আসলে কথা বলতে চাচ্ছেন তাদেরকে সেখান থেকে ডিপ্রাইভ করা, বঞ্চিত করা ঠিক হবে না। সো এই জন্য রিকোয়েস্ট থাকবে যে যারা আগে কথা হয়েছে তারা যদি না পাঠাতেন, নতুন কেউ যদি যুক্ত হতে চান তাহলে আমি অ্যাড করছি। ওকে, দেখি সোনওয়ার, সোনওয়ার আমি তাকে যুক্ত করছি। সোনওয়ার মনে হচ্ছে তার সাথে আগে কখনো কথা হয়নি। সোনওয়ার অ্যাডিং দেখাচ্ছে, এখনো হয়নি। অ্যাডিং হতে হতে কিছু কমেন্টস করি। রাইট, অনেকগুলো রিকোয়েস্ট এসছে, আমি মনে হয় সরি আপনাকে পারলাম না, আমি মনে হয় পরবর্তী মানুষের কাছে যাই। এমডি দেলওয়ার তাকে যুক্ত করার চেষ্টা করছি। এমডি দেলওয়ার খুব সুন্দর একটা প্রোফাইল পিকচার ওনার, সেরকম একটা মানে কি বলে হুজুরদের, ইয়াস দেয়ার ইউ গো। আমাদের ভাইজান চলে এসছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভাই ভালো আছি, খুব ভালো আছি। আমি তো আপনার ইনবক্স অনেক সময় নক করি কিন্তু কোনো উত্তর আসে না। আমি ইনবক্সে যাই না ভাইয়া জানেন, কারণ ইনবক্স জিনিসটা আমার কাছে অনেক ঝামেলা লাগে। এই যে দেখেন না মানুষজন অনলাইনে দেখছেন কত, আমার কাছে স্বপ্নের মতো মনে হইতেছে যে আপনি আমার সাথে কথা বলতেছেন, সত্য কথা। তাই আচ্ছা, খুব ভালো লাগলো এত। আপনি আপনার লাইভ গুলো প্রতিদিন দেখি, ঠিক আছে, আমি সৌদি আরব থেকে। আচ্ছা, অনেক কষ্টের জীবন নিশ্চয়ই ভাই, নিজের দেশ ছেড়ে যে সৌদিতে, আর তার মধ্যে সৌদি বাসীরা তো আমাদের মিসকিন ছাড়া কোনো কিছু ডাকেও না, তাই না ভাইয়া? তারপরে তো মানে সবাই তো আর একরকম না, বুঝছেন না, সবার পজিশন তো আর একরকম না, এক একজনের এক একরকম। তা তা থাকে, কিন্তু তারপর এক একটা দেশের এক একটা ভাব থাকে, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। এরার মতো এত অহংকার, সৌদির মতো এত অহংকার কোন জাতির নাই, সত্য কথা বলি। সেটাই, কি নিয়ে কি নিয়ে অহংকার, তাও আবার যেটাতে আমার কোনো মুরদ নাই। আমার জন্ম হয়েছিল এখানে, এই যে সোনা দানা, তারপরে যে তেল, তেলের মধ্যেই আমার জন্ম। আমি তেলে তৈল তৈলাক্ত হয়ে একদম চিকচিক করছি। কিন্তু কি নিয়ে অহংকার, অহংকার মানে অহংকার বা গর্ব, গর্ব জিনিসটা অনেক সুন্দর অহংকার থেকে। গর্ব কোনটাতে আসে, যে আমি একটা কোনো কিছু আলাদা এবং আমি আমার বলবতে সেটা পাইছি। আমার একটা জায়গায় জন্ম হয়েছে, এটা তো ভাই আমার হাত ছিল না, আমার বাপ মা কিছু একটা করছিল সেটার জায়গাতেই আমি পয়দা হয়েছি। এবং কারো হয়তো গরিবের ঘরে হয়েছে, কেউ তো বড় লোকের ঘরে হয়েছে, কিন্তু আমার মানে এত বেশি অহংকার করার কিছু নাই রে ভাই। এটা জাস্ট সবই চুচুয়ের খেলা, তাই না? কোন শ্রেণীতে হয়েছিল সেটা হচ্ছে কথা, কারো কারো বড় লোক, কারো কারো গরিব, এখানে তো আমাদের হাত ছিল না। যেখানে আমাদের হাত আছে সেটা নিয়ে তো অহংকার করা উচিত, যদি অহংকারের মতো কিছু থাকে। যত মানে যত ভালোই হোক কিন্তু এর মধ্যে আমাদের প্রতি একটা অহংকারের আছেই, আর আমরা তো ভালো পজিশনেই থাকি যে আমরা মিসকিনি, এরা এটাই ভাবে। সেটাই ভাই, যত ভালো পজিশনেই থাকি, আর আমাদের দেশের মানুষগুলো আমরা তো অভাগা যে নিজের দেশে একটা কাজ জুটাতে পারি না, আমরা আমাদের ওই পরের দেশে যেতে হয়। হ্যাঁ, আর আমরা তো তারপরে আমরা আমরা বাঙালিরা কিন্তু আসলে আমরা জাতিটা আসলে একটু অন্যরকম, ব্যতিক্রম অন্যান্য জাতির চাইতে, মানে আমরা একটু অন্যরকম, ঠিক আছে, সেরকম একটু একদম। যেমন ধরেন আপনিই তো, আপনার যদি এক্সাম্পল দিই, আপনি এই যে এত সুন্দর ভাবে কথাবার্তা বলেন, আপনার এই তো দেখেন কত মানুষের গালি গালা ছোট কিছু করে, ঠিক আছে, আমরাই কিন্তু বুঝা গেলে, আমরাই কিন্তু, তাই না? ওইটা তো সব জায়গায় তো গালিগালাজ, কেউ যখনই ব্যতিক্রম কেউ একটু হয় তখন ওইটাকে গালি শুনতেই হয়। এটা যে কোনো দেশেই, এই যে আজকালকার যে সভ্য দেশগুলো, এই সভ্য দেশগুলো কিন্তু কাউরে না কাউরে গালি খাই কিন্তু এই সভ্য বানাতে হয়েছিল। আপনি যদি সেই কি বলে আমাদের ডারউইনস এর আমলেও চলে যান, ডারউইনসটা কিন্তু সবাই সেরকম নাস্তিক বলতো, কিন্তু সে কিন্তু নাস্তিক ছিল না, একজন সায়েন্টিস্ট ছিল, যে প্রথম এভলিউশনটা কি, যে বিবর্তনের যে প্রথম যে একটা সংজ্ঞা দিল সেটাই হচ্ছে আমাদের ডারউইন ছিল। তাকেও কিন্তু সবাই বলছে জুমায় বসে তুই শালা নাস্তিক,
কেন? কারণ এভলিউশনটা ধর্মের সাথে যায় না ওই জন্য। তো ওইরকমই মানে যখনই মানে ধর্ম বেশি তো আমাদের স্বাধীনতা দিচ্ছে, কিন্তু এখন বর্তমানে যে ধর্ম, এই ধর্ম তো আমাদের ধর্ম স্বাধীনতা দিচ্ছে কখনো না। স্বাধীনতা দেয় না ভাইয়া, ধর্ম কখনো স্বাধীনতা দেয় না। ধর্ম এমন একটা জিনিস যে যেখানে আপনার মাইন্ডটাকে সেট করে দেওয়া হয় যে তুমি এখানে জন্ম হয়েছো, তুমি রাইট, বাকি সবাই রং। এটা হচ্ছে সব ধর্মের একটা লীলা খেলা। এটা শুধু যে ইসলাম তা না, হিন্দু বলেন, ক্রিশ্চিয়ান বলেন, জিউইশ বলেন, পৃথিবীতে তো বহুত ধর্ম আছে, যতদূর জানি 6,000-এর বেশি আছে। তো সবগুলোতে একই কথাই বলে আর কি। যদিও বৌদ্ধ ধর্ম কিছুটা ব্যতিক্রম ধর্ম, কিন্তু তারপরে যে বৌদ্ধ যারা অনুসারী আছে তারা আজকে এতটাই মানে হন্যে আছে, আমার মনে হয় না যে বুদ্ধা যে কথাটা বুঝলো এটা উদ্ভাবন আসলেই তারা করতে পারেন। সো এই জন্য তারাও কিছুটা আমার মনে হয় যে করাপ্টেড। এনিওয়ে ভাইয়া, আপনাদের সৌদিতে কয়টা বাজে এখন? আমার এখানে বাজে 8টা বাজে, 8টা 8:30 বাজে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনার কাছে, যদি অভয় দান তাহলে করতে পারি। বলেন বলেন, কোনো সমস্যা কি? আচ্ছা, আপনি সৌদিতে থাকেন, নাস্তিকের লাইভে যুক্ত হয়েছেন, আবার এত হাসি মুখে কথা বলছেন, আপনার যখন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমি তো নাস্তিক, পরের দিন আমি নাস্তিক পিঞ্চ না। মারবে, তখন আপনার এক্সকিউজটা কি না হবে আমি একটু তো যদি নাস্তিক, আপনি বলেন? নাস্তিক না, আপনিও নামাজ পড়েন। না আরে ভাই, আমি নামাজ ছাড়ছি ঠিক আছে, 2,000 আমি জানি তো, সালে। আপনি এখন ক্যামেরার সামনে বলতেছেন, আপনিও নামাজ পড়েন, আপনিও ধর্মকর্ম করেন, আচ্ছা এটা, সেটা আমি জানি। আচ্ছা আচ্ছা তাহলে, ও আচ্ছা, এটা বললে মানুষজন আপনার একটু কম প্যান্ডারি দিবে। ঠিক আছে, তাহলে আমি আপনার সেফটির জন্য আমি তাহলে অভিনয় করি। হ্যাঁ ভাই, একটু আগে নামাজ পড়ে আসলাম, আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, এক্সট্রা করে ইবাদত করছি, যাতে সৌদিবাসীরা সবাই ভালো থাকে। এবং এই না যে না না, আফগানিস্তানে শুনলাম আপনিও তালিবানরা, ধর্মকর্ম করেন, আপনি আপনিও হ্যাঁ মানে ধর্মকর্ম করেন, আমি আপনার ফ্যামিলি ধর্মকর্ম করেন। করি কি না করি, যারা ধর্মকর্ম এরকম করার জন্য মানে প্রয়াস নিচ্ছে, যেমন আফগানিস্তানে শুনলাম এখন নাকি তারা যেটাই মানে শরীয়ত বিরোধী সেই আইনগুলাকে সবগুলাকে তারা ডিবাঙ্ক করে দিচ্ছে, এবং তারা নতুন করে সৌদি শরিয়া আরবটা, আইন চালু সৌদি আরবটা করতেছে। এরকম না, সৌদি আরবটা এরকম সব ওপেন, না না সব ওপেন। ঠিক আছে, সৌদি আরব তো অবশ্যই সব ওপেন হলো, কিছু কিছু তো অবশ্যই আছে, কিন্তু হ্যাঁ ওর তারা অনেক ইম্প্রুভ হয়েছে। তারা যেমন নাইট ক্লাব থেকে শুরু করে বহুত কিছু করছে। সৌদিরা যত বেশি সভ্য হচ্ছে, আমরা বাঙালি কিংবা আফগানিস্তান পাকিস্তান এরা আরো বেশি মানে নিম্নমুখী হচ্ছে আর কি। কিন্তু যেই সৌদিবাসীদের দেখে আমাদের ইমান আসার কথা, তারাই বরঞ্চ ভদ্র হয়ে যাচ্ছে, আর আমরা কোথায় পড়ে রইলাম। যাই হোক, ওইটা আর একটা কথা, বাট খুব ভয় লাগে যে এই যে আফগানিস্তানি তালেবানরা ঘোষণা দিচ্ছে যে এখন শরিয়া আইন তারা কায়েম করবে। শরিয়া আইন কত ভয়ঙ্কর চিন্তা করেন তো, মানে ভয়ঙ্কর, মানে শরিয়া আইন এই এই যুগে, শরিয়া আইন তো বর্বরতা ছাড়া কিছুই না, এটা তো কখনোই সভ্য হতে পারে না। যেটা কোরআন দ্বারা নবী মোহাম্মদ জায়েজ করে গেছিল, যেখানে চুরি করলে হাত কাটা থেকে শুরু করে, চুরি করা কখনো কখনো একটা মানুষের পেটে ভাই খাওয়া নাই, এখানে যদি আমি লোপা আমার যদি 7 দিন একটা রুমের মধ্যে বন্দি করে রাখেন, তারপর যখন দরজা খুলে বলবেন অনেকগুলো সিঙ্গার আছে মনে করেন, আমরা বলবেন এই একটাও কিন্তু হাত দিবি না, আমি কিন্তু ভাই চুরি করবোই, খোবারই কসম কইলাম, ওই খোদা যেটা আমি দেখি নাই তার কসম খাই কইলাম আমি চুরি করব, চুরি মানে করা পেটে আসলে খুব খিদা, খারাপ চুরি করব না। লাগে পেটের জন্য, রাইট, হ্যাঁ, তো সেটাই। সেখানে সেখানে শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া, যেটা সৌদিতে করে। এবং শুধু সেটা না, পাথর মেরে হত্যা করা থেকে শুরু করে, এই যে অ্যাপোস্টেট যারা, মানে যারা হচ্ছে মুসলিম থেকে অমুসলিম হবে, এখন এখন আর তাদেরকে গলা কেটে এখন আর হত্যা করা, এখন এগুলো হচ্ছে এখন আর শরিয়া এগুলো আইন নাই, ভাই। এখন আর এগুলো নাই তো, এখন আর কিন্তু শরীয়ত কিন্তু এগুলো কিন্তু নাই। শোনেন, এখন আর এগুলো নাই, এটাও কি একটা মানে ধাপ্পাবাজি না? এখন আর এগুলো নাই মানে কি, মানে কোরআনটা তো সর্বকালের জন্য, এগুলো আইন আপনি তো এক হাদিস দ্বারা আইন বছরের না, এগুলো ভিতরে কোরআনের আইন। একটা লোকের হাত কাটছি, আপনি এক বছরের ভিতরে সৌদি আরব দেখেন একটা লোকের হাত কাটছি। আপনি আপনি সৌদির কথা বাদ দেন, আমি সৌদির কথা জানি না, কিন্তু আমি বলছি কোরআনের কথা। এগুলো তো কোরআন দ্বারাই হ্যাঁ তো কোরআন, সৌদিতে ইমপ্লিমেন্ট কেমনে করছিল, তাই না? হ্যাঁ ইমপ্লিমেন্ট রাইট করছিল রাইট রাইট, কোরআন দ্বারা, কোরআন থেকেই এগুলো তারা শিক্ষা পাইছিল, এই শিক্ষাই তারা এতদিন করছিল, যেগুলো ধোপে টিকে নাই, যে দেখছে পৃথিবীর মানুষ এরকম সভ্য হয়ে গেছে, তারাও তো সভ্য হইতে বাধ্য, কারণ সভ্যতার একটা একটা নিজস্ব একটা জোয়ার থাকে, ওইটা আমরা কেউ ইগনোর কতক্ষণ করে থাকতে পারবেন, তাই না? তো সভ্য তো হইতেই হবে আজকে আর কালকে। আমি খুবই আশাবাদী আমার দেশের মানুষগুলো সভ্য হবে, এই যে গালিগালাজ করে যাচ্ছে একটা সময় হয়তো নিজেরাই উপলব্ধি করবে। সো আমি বড্ড আশাবাদী। যাই হোক ভাই, আপনার এই হাসি মুখ দেখে খুব ভালো লাগলো, তার মধ্যে সৌদির মতো একটা জায়গা যাইহোক, থেকে আপনার সাথে আপনার আপনার সাথে কথা বলতে পারছি, আমার অনেক ভালো লাগলো। ঠিক আছে, আমারও খুব যে ভালো আমি অনেক লাগলো ভাই। চেষ্টা করছি আপনার সাথে, আপনার সাথে কথা বলার জন্য, অনেক অনেক চেষ্টা করছি। ঠিক আছে, সত্যি, থ্যাংক ইউ ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ। সবসময় আপনারা কিভাবে পাওয়া যাবে সেটা একটু বলবেন, নাকি বলা যাবে না? সবসময় তো পাওয়া যাবে না, সবসময় তো আমি নিজেরও নিজে পাই না ভাই, মানে আমি খুবই একটা লেজি ব্রেইন। আপনার অনেক সময় আপনি লাইফে আসছেন, ফ্যামিলি রেখে দেন, আমার কাছে খুব খুব ভালো লাগে, এই জন্য বললাম। আচ্ছা আপনি এক জায়গায় এক জায়গায় গেছেন, আমি আপনার একটু নক করলাম। ঠিক আছে, না, সেরকম মনে না হবে ভাই, সরি ভাই, খুবই সরি, কারণ আমি নিজেও নিজে আমার মানে নিজেও নিজে অ্যাভেলেবল, নিজে এটা সরে শুনে ঠিক না। আছে, কোনোদিন লাইভে সো আসলে যুক্ত হবো, সমস্যা নেই। অবশ্যই ভাই, থ্যাংক ইউ, এবং আপনার হাসি মুখটা কিন্তু আমি সবসময় মনে রাখবো ভাই, একদম মন থেকে বললাম, আপনার এই হাসি মুখটা সবসময় থাকুক, এই জন্য আমি একদম অন্তরের অন্তঃস্থল থেকে এই শুভকামনাটা করলাম। আপনি ভালো থাকবেন ভাই। থ্যাংক ইউ আপনার। জি, ওকে ওকে, টেক কেয়ার, বাই।